শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে বিশ ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় দুই হাজার একশো বিরানব্বই টাকা তারপর আরেকটি স্কোর করলে শুধুমাত্র একটি গুগলের কাজ করলে এখান থেকে আপনি আঠারো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় এক হাজার নয়শো তিয়াত্তর টাকা তারপর শুধুমাত্র একটি টিকটকের কাজ করলে এখান থেকে আপনি ষোলো ডলার ইনকাম করতে পারবেন এখানে আপনারা ফিলান্সিং এর এরকম প্রচুর পরিমাণের কাজ পেয়ে যাবেন যে কাজগুলো ফিলান্সিং এর কোনো অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে কমপ্লিট করে প্রতি মাসে চল্লিশ থেকে 50000 টাকা इजीली ইনকাম করতে পারবেন এবং আপনার আর্নিং করা টাকা খুব সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র দিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে সম্পূর্ণ এই ফ্ল্যান্সিং এর কাজটি করে দেখাবো শুধু তাই নয় এই কাজটি করে আমি যে টাকাটি পাবো সেই টাকাটিও বিকাশের মাধ্যমে খুব সহজে উইথড্র দিয়েও দেখাবো তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা স্পেশাল হতে যাচ্ছে এবং ইনশাআল্লাহ কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা এই ফ্ল্যান্সিং ওয়েবসাইট থেকে আমার মতো এই সহজ সহজ ফ্ল্যান্সিং কাজগুলো করে প্রতি মাসে ইউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন আজকে কোন প্রকার অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র মোবাইল দিয়ে ফিলান্সিং করে টাকা ইনকাম করার জন্য বেস্ট একটি ফিলান্সিং ওয়েবসাইট শেয়ার করব। যে ফিলান্সিং সাইট টি একটা কাজের জন্য দশ ডলার বিশ ডলার এমনকি পঁচিশ ডলার পর্যন্ত অ্যামাউন্ট দিয়ে থাকে আর এই ফিলান্সিং কাজগুলো এতটাই সহজ যে এই কাজগুলো করার জন্য ফিলান্সিং এর কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হয় না তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটি ভিডিও হতে যাচ্ছে কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনিও এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন তবে শর্ত একটাই আজকের এই ভিডিওতে আমি যেভাবে কাজ করে দেখাবো সেম ওইভাবেই আপনারাও এই ফিনান্সিং ওয়েবসাইটটিতে কাজ করবেন সত্যি বলতে আমি আজকে নিজেও অনেক অনেক এক্সাইটেড আপনাদের সঙ্গে এরকম একটি ফিনান্সিং কাজ শেয়ার করতে পেরে তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো এই ফিলান্সিং কাজগুলো করে টাকা ইনকাম করার জন্য ফার্স্টে আমাদেরকে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন সেই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে চলে আসবেন তো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে আসার পর তো ফার্স্টে আমাদেরকে এই ফিলান্সিং তে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো যেহেতু এটা একটি প্রফেশনাল ফিলান্সিং ওয়েবসাইট তাই এখানে আমাদেরকে একটি ফার্স্টে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড এটার উপর ক্লিক করে দিবেন দেন এটাতে ক্লিক করার সাথে সাথে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করানো নেই তো তাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে কিন্তু এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারবেন সাইন আপ অপশন দেন এই সাইন আপের উপর ক্লিক করে দিবেন দেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ফর্ম পেয়ে যাবেন সো এই ফর্মটা আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে তো কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ফর্মটি সঠিকভাবে ফিল করার জন্য এই প্রথম লাইনে আপনার ফার্স্ট নেম দিবেন দেন এখানে আপনার লাস্ট নেম দিবেন দেন এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই ইমেল অ্যাড্রেসটি সঠিক হতে হবে তারপর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অপশন দেন পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন তো পাসওয়ার্ডটা ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা পাঁচটি শর্ত পেয়ে যাবেন যেখানে আপনারা কিভাবে পাসওয়ার্ডটি দিবেন সো ফার্স্ট এখানে দেখতে পারবেন এইট ক্যারেক্টার লোয়ার লেটার ক্যাপিটাল লেটার নাম্বার স্পেশাল ক্যারেক্টার সো এগুলো কিভাবে দিবেন আমি লিখিয়ে দিচ্ছি তো ফার্স্ট এখানে দেব লোয়ারস লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর তো লোয়ারস লেটার দেওয়ার পর তারপর এখানে দেখতে পারবেন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর তারপর এখানে দেখতে পারবেন নাম্বার তারপর নাম্বার দেওয়ার পর দেন নিচেরটা দেখতে পারবেন স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার হচ্ছে the এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার তো এখান থেকে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিব তারপর এখানে দেখতে পারবেন সবার উপরে 8 ক্যারেক্টার 8 ক্যারেক্টার হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি 8টা শব্দের হতে হবে তো এগুলো সবকিছু দেওয়ার পর এখানে দেখতে পারবেন সবগুলা ভিকতো বড়ট হয়ে যাবে বড়ট হয়ে যাওয়ার পর আপনার পাসওয়ার্ড

থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোমবার দেন আবার হোম অপশনে ক্লিক করে দিবেন হোমবারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড দেন এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন দেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল দেন এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন সো এডিট প্রোফাইল ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ফর্ম পেয়ে যাবেন সো এই ফর্মটা কিন্তু ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফর্ম তাই আমি আপনাদেরকে বলবো আগে আপনারা ভিডিওটি দেখেন যে কিভাবে এখানে অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করতে হয় তারপর আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের অ্যাকাউন্টটাকে করবেন সো এখন আপনারা ভিডিওটি আরেকটু মনোযোগ সহকারে দেখুন ফার্স্ট এখানে দেখতে পারবেন ইয়োর টাইটেল তো এখানে আপনারা ডিজিটাল মার্কেটার দিয়ে দিবেন দেন আরেকটি স্কুল করে নিচে আসবেন তো এখানে দেখতে পারবেন এজ তো এখানে আপনি আপনার বয়সটি দিয়ে দিবেন তারপর আরেকটি স্কুল করে নিচে আসবেন তো এখানে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ দেন এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি দিয়ে দিবেন দেন আরেকটি স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন সিটি আপনি আপনার সিটিটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারবেন পোস্টাল কোড তো আপনি যদি আপনার পোস্টাল কোড নিয়ে না জেনে থাকেন তাহলে আপনি সরাসরি গুগল বা ক্রোমে গিয়ে আপনার জেলা এবং পোস্টাল কোড লিখে সার্চ করলে আপনি আপনার পোস্টাল কোডটি পেয়ে যাবেন দেন আরেকটি স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ফুল অ্যাড্রেস তো এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ফুল অ্যাড্রেসটি দেওয়ার পর এই সম্পূর্ণ ফর্মটা আপনারা আরেকবার ভালোভাবে চেক করবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন চেঞ্জ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন দেন সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস ভাবে আমাদের অ্যাকাউন্টটা

শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আমরা ষোলো ডলার আর্নিং করতে পারবো যেটা বাংলাদেশি টাকায় সতেরোশো টাকারও বেশি সো এখন আপনারা ভিডিওটি আরো মনোযোগ সহকারে দেখবেন কারণ এখন আমি আপনাদেরকে এই কাজগুলো দেখাবো যে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে আর্নিং করবেন শুধু তাই নয় আমি নিজেও এই কাজগুলো শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে কমপ্লিট করে টাকা আর্নিং করে আপনাদেরকে দেখাবো এবং সেই টাকা বিকাশের মাধ্যমে উইথড্রো দিয়েও দেখাবো সো আমি যেভাবে দেখাবো সেম ওইভাবে আপনারা কাজ করবেন তাহলে আপনারাও আমার মতো ঠিক এভাবে এই কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এই কাজটি করে দেখাবো তো এই ষোলো কাজটি করার জন্য এখানে দেখতে পারবেন নাও নাও এর উপর ক্লিক করে দিবেন তো নাও এ ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফিলান্সিং কাজটিতে চলে আসবেন দেন আরেকটু স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন কয়েন স্পেন তো এটা কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন হোমবার হোম সেকশন ক্লিক করে দিবেন হোম সেকশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড দেন আবার ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েন অ্যাভেলেবল আমার এই ফিনান্সিং অ্যাকাউন্টটিতে কিন্তু কোনো পরিমাণের কয়েন নেই তো কয়েন নেওয়ার জন্য একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ডেলি আর্ন ডেইলি আর্নের উপর ক্লিক করে দিবেন ডেইলি আর্নে ক্লিক করার পর দেন আর একটু স্ক্রল করে নিচে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন গিফট বক্স তো ফ্রিতে কয়েন নেওয়ার জন্য এই গিফট বক্সে আপনারা ক্লিক করে দিবেন তো গিফট বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা দশটা কয়েন পেয়ে গিয়েছি তো একইভাবে আমরা এখান থেকে প্রতিদিন পাঁচটা এই গিফট বক্স ক্লিক করে কয়েন নিয়ে নিব you cool. ফিল্যান্সিং কাজগুলো করার জন্য তো আমি বাকি চারটা বক্স একইভাবে ক্লিক করে কয়েনগুলো নিয়ে নিব তো আমার সবগুলো বক্স থেকে কয়েন নেওয়া হয়ে গেছে তো এখন আমরা আবার সেই ফিলান্সিং কাজটিতে চলে যাব কাজটিতে আসার পর স্কুল করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন গেট ইওর লিঙ্ক দেন গেট ইউর লিঙ্ক উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার ওকে অপশনে ক্লিক করে দিবেন ওকে অপশনে ক্লিক করার পর একটু স্কোর করে নিচে আসবেন দেন একটু স্কোর করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন প্রতিটা লিডে আমাকে একশো সাতাত্তর সেন্ট দিবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় দুইশো টাকা দেন আরেকটু স্কোর করলে মোট আমাকে নয়টি লিড নিয়ে আসতে হবে নয়টি জন্য আমাকে ষোলো ডলার দিবে যেটি বাংলাদেশি টাকায় সতেরোশো টাকারও বেশি তো বুঝতে পারছেন এই ফিলান্সিং ওয়েবসাইট ছোট ছোট কাজের জন্য কি পরিমাণের টাকা দিয়ে থাকে তো লিড কোথায় থেকে নিয়ে আসবো লিড কি ফার্স্ট অফ অল কথা হচ্ছে লিড কোথায় থেকে নিয়ে আসবো তো লিড নিয়ে আসবো আমরা মূলত এই লিঙ্কটির মাধ্যমে তো এই লিঙ্কটি আমরা ইউএস কান্ট্রির বিভিন্ন ফেসবুক গ্রুপে মার্কেটিং করব সেই মার্কেটিং এর মাধ্যমেই মূলত আমাদের এই লিঙ্কে লিড আসবে এবং আমাদের আর্নিং হবে তো দ্বিতীয়ত হচ্ছে লিড কি তো ভিডিওটি আপনারা আরেকটু দেখলে বুঝতে পারবেন লিড কি তো কিভাবে লিড নিয়ে আসতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো লিড নিয়ে আসার জন্য একটু স্ক্রল করে নিচে আসবেন ওয়ার্ক প্রসেস এখানে দেখতে পারবেন ফাইল অপশন এই ফাইলের উপর ক্লিক করে দিবেন তো ফাইলে ক্লিক করার পর কিভাবে আপনি কাজটি সম্পূর্ণ করবেন ওনারা সম্পূর্ণ বাংলায় এই লিস্টটি দিয়ে দিয়েছে তো একটু স্কল করে লেখা দেখতে পারবেন ফার্স্ট টাইম আমাকে ক্লায়েন্ট বলেছে আপনি সিটির নামের সাথে এই চারটি লেখা ব্যবহার করে সার্চ করবেন তো কোথায় সার্চ করবেন ফেসবুক গ্রুপে সার্চ করবেন তো কিভাবে সার্চ করবেন এবং কিভাবে লিড নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব তো ইউএস এর সিটির সকল নামগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো ফার্স্টে আপনারা ইউএস সিটি এটার উপর ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর একেবারে স্কল করে নিচে আসবেন এখানে আপনারা ইউএস কান্ট্রির সকল সিটির নামগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যে কোনো একটি সিটির নাম নিয়ে নেবেন কপি করে তো এই সিটির নামটি কপি করার জন্য এই সিটির নামের উপর ক্লিক করে ধরে রাখবো দেন ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখতে পারবেন কপি লিঙ্ক টেক্সট এটার উপর ক্লিক করে দিবেন তো আমাদের এই সিটির নামটি কপি করা হয়ে গেছে তো সিটির নাম টি কপি করার পর দেন আমরা ব্যাগ স্পেসে দিয়ে ব্যাগে চলে আসবো দেন সিটির নাম কালেক্ট করার পর তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে দ্বিতীয় স্টেপে বলা হয়েছে আমরা যে সিটির নামটি নিয়েছি সেই সিটির নামের সাথে এই চারটি লেখা ব্যবহার করে আমরা সার্চ করলেই আমরা ইউএস কান্ট্রির ফেসবুক গ্রুপ গুলো পেয়ে যাবো তো কিভাবে লিখে সার্চ করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেন এই চারটে নাম থেকে যে একটি নাম আমি কপি করে নিবো তো এখান থেকে আমি এই তৃতীয় নাম্বার নামটি কপি করে নিয়েছি আপনারা যে কোনো নাম কপি করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো কপি করার জন্য কপি অপশনে ক্লিক করে দিবেন তো আমি আবারও বলছি আমি যেভাবে দেখাবো সেম ওইভাবে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারাও আমার মতো এই কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো তার জন্য আমি বলছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা শেষ অব্দি দেখুন তো এখান থেকে নামটি কপি করা হয়ে গেলে সরাসরি আমরা ফেসবুকে চলে আসব তো ফেসবুকে আসার পর এখানে দেখতে পারবেন সার্চ অপশন সার্চের উপর ক্লিক করে দিবেন দেন সার্চ অপশনে ক্লিক করার পর এই চারটা নাম থেকে যেই নামটি আমরা কপি করেছিলাম সেই নামটি এখানে সবার প্রথমে পেস্ট করে দিব সেই নামটি পেস্ট করে দেওয়ার পর দেন আরেকটি স্পেস তারপর আমরা ইউএস কান্ট্রির যে সিটির নামটি কপি করেছিলাম সেই সিটির নামটিও এখানে আমরা পেস্ট করে দিয়ে তো এখানে আমরা সিটির নামটি দিয়ে দিয়েছি এই দেওয়ার পর আমরা সার্চ করবো সার্চ করার সাথে সাথে এখানে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন তো এখানে তৃতীয় নাম্বার অপশন দেখতে পারবেন গ্রুপস দেন গ্রুপ অপশনে ক্লিক করে দিবেন দেন গ্রুপ অপশন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পাবলিক গ্রুপ দেন আবার পাবলিক গ্রুপের উপর ক্লিক করে দিবেন তো পাবলিক গ্রুপে ক্লিক করার পর তো এখানে আপনারা যতগুলো গ্রুপ পাবেন ততগুলো গ্রুপে আপনারা জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন তো জয়েন্ট রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে আপনাদের এই জয়েন হয়ে যাবেন তো আপনারা যত বেশি গ্রুপে জয়েন হবেন আপনাদের আর্নিং তত বেশি হবে তো কিভাবে হবে সবই আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন তো গ্রুপে জয়েন হওয়ার পর এখানে দেখতে পারবেন ভিজিট একটি অপশন এটার ক্লিক করে দিবেন দেন ভিজিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি এই গ্রুপ টিতে চলে আসবেন ফেসবুক গ্রুপে আসার পর আপনারা একটু স্কুল করে নিচে আসলে এখানে আপনারা বিভিন্ন লিডের এর পোস্ট পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিন ঘন্টা আগে একটি পোস্ট করা হয়েছে তো আপনারা পোস্টের কমেন্ট খুঁজবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে একজন কমেন্ট করেছে সো কমেন্ট করলে এই কমেন্টের উপর ক্লিক করে দিবেন তো কমেন্টে ক্লিক করার পর একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন একটা লিড এখানে কমেন্ট করেছে দেন আমরা আবার আমাদের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে চলে যাব তো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন তো আমাদের কাজের তৃতীয় নাম্বার ধাপটিতে বলা হয়েছে আমেরিকার লোকদের সদস্য কমেন্ট করা কমেন্টের রিপ্লাই কমেন্ট এখান থেকে আমি সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করে কপি করে নিচ্ছি তো কপি করা হয়ে গেলে আপনারা আবার সেই আগের ফেসবুক গ্রুপটিতে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন রিপ্লাই অপশন এটার উপর ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর যেই লেখাটি আমরা ফিলান্সিং ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসেছিলাম সেই লেখাটি এখানে আমরা পেস্ট করে দিয়ে দিব পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে ক্লিক করে ওনাকে রিপ্লাই করব আমাদের রিপ্লাইটি কিন্তু হয়ে গেছে আমরা আবার সেই ফিলান্সিং ওয়েবসাইটটিতে চলে যাব তো আমরা আমাদের ফিন্যান্সিং ওয়েবসাইটটিতে আসার পর ব্যাগ স্পেসে ক্লিক করে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর একটু করলে আমরা আমাদের লিংকটি পেয়ে যাব আমি কিন্তু আগেই বলেছিলাম এই লিংকটি হচ্ছে আমাদের মূল এই লিংকটির মাধ্যমেই আমরা আমাদের লিডগুলো নিয়ে আসব এবং আমরা আমাদের টাকা আর্নিং করব সো এই লিংকwidetilde লিড নেওয়ার জন্য এই লিংকটি আমরা সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে নিব দেন লিংকটি কপি করা হয়ে গেলে আমরা আবার ফেসবুকে চলে আসব ফেসবুকে আসার পর এই লিডকে আমি যে রিপ্লাইটি করেছিলাম সেই রিপ্লাইর উপর ক্লিক করে ধরে রাখব তো ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখতে পারবেন एडिट কমেন্ট দেন এটার উপর ক্লিক করে দিবেন তো एडिट কমেন্টে ক্লিক করার পর অবশ্যই আপনারা এখান থেকে একটি স্পেস দিয়ে নেবেন স্পেস দেওয়ার পর আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দিয়ে দিব লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর দেন আমরা আবার আমাদের কমেন্টটি পাবলিশ করে দিব তো পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কাজটি সম্পূর্ণ শেষ তো আপনার কাজটি শেষ কিভাবে বুঝবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটি দেওয়ার সাথে সাথে এখানে লেখা উঠেছে জাস্ট নাও অর্থাৎ আমাদের লিঙ্কটি কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে এই লিডের কাছে চলে গিয়েছে এখানে যদি পেন্ডিং বা প্রসেসিং লেখা ওঠে তাহলে কিন্তু আপনার লিঙ্কটি আপনার লিডের কাছে যাবে না তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি গ্রুপটি চেঞ্জ করবেন অর্থাৎ আমরা যে ফার্স্টে অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছিল সেই গ্রুপ তো আমরা আবার এই লিংকটি মার্কেটিং করব দর্ষকরা বুঝতে পারছেন আপনারা কি পরিমাণের সহজ একটি কাজ তো এখন আপনারা কি করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম প্রসেসে অনেকগুলো আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হবেন জয়েন হয়ে আপনারা আপনাদের বিভিন্ন লিডের কাছে আপনাদের লিংকটি পৌঁছিয়ে দিবেন আমি যেভাবে পৌঁছে দিয়েছি আমার লিংকটি ঠিক ওইভাবে আপনারা আপনাদের লিংকটি পৌঁছে দিবেন যত পরিমাণের লিডের কাছে আপনার এই লিঙ্কটি নিয়ে যাবেন তত পরিমাণের আপনার লিড আসবে আর্নিং ও বেশি হবে তো আমাদের লিংক এর মার্কেটিং করা তো হয়ে গেছে তো এখন কিভাবে বুঝবো যে আমাদের লিংকে কয়টা ক্লিক আসছে এবং কয়টা লিড আসছে তো লিড আসলে মূলত আমাদের আর্নিং হবে তো আমাদের লিংকে কয়টা লিড এসেছে আমাদের কত টাকা আর্নিং হয়েছে সেটা আমরা কোথায় থেকে দেখব তো সেটা দেখার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোম সেকশন দেন আবার হোম সেকশনের উপর ক্লিক করে দিবেন হোম সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড দেন আবার ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন মাই লিংকস দেন মাই লিংকের উপর ক্লিক করে দিবেন মাই লিংকে ক্লিক করার পর দেন একটু স্ক্রল করে নিচে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিংকের নাম এবং আমাদের লিংক তো ইউএসএ ক্লিক এবং অল ক্লিক অর্থাৎ ইউএস কান্ট্রি থেকে যদি ক্লিক আসে তাহলে এখানে কাউন্ট হবে এবং যদি অল কান্ট্রি থেকে ক্লিক আসে তাহলে এখানে কাউন্ট হবে দেন আরেকটু নিচে এখানে দেখতে পারবেন লিড একটি অপশন রেভিনিউ একটি অপশন তো আপনার ওই লিঙ্কে যতগুলো লিড আসবে এখানে কাউন্ট হবে এক একটা লিড এখানে আমাকে বলা হয়েছে দুইশো টাকা করে দিবে সো যতগুলো লিড আসবে এখানে তত রেভিনিউ অর্থাৎ টাকাগুলো এখানে কাউন্ট হবে তো আমি একইভাবে আমার এই লিঙ্কটা আমি বিভিন্ন লিডের কাছে শেয়ার করব সেম একই প্রসেসে আমরা বিভিন্ন লিডের কাছে শেয়ার করব বেশি বেশি লিডের কাছে আমার এই লিঙ্কটি শেয়ার করলেই আমার লিডগুলো এখানে বাড়তে থাকে এবং আমার রেভিনিউতে আমার টাকাগুলো আর্নিং হবে তো এখন আমি সেম একই প্রসেসে আমার লিঙ্কগুলো শেয়ার করব তাহলে এখানে দেখতে পারবেন ইউএস ক্লিক অল ক্লিক এবং লিড রেভিনিউ তো এখন বর্তমানে কিন্তু আমার এখানে সবগুলোই জিরো জিরো আছে তো আমার এই লিঙ্কগুলোতে বেশি বেশি করে শেয়ার করার পর যখন লিড আসবে এবং ক্লিক আসবে এবং আর্নিং হবে তখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি তো আমার লিঙ্কটা আমি প্রচুর পরিমাণের মার্কেটিং করেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার লিঙ্কটাতে সম্পূর্ণ মার্কেটিং করার পর আমি কয়টা লিড পেয়েছি এবং কয়টা ক্লিক পেয়েছি এবং আমার রেভিনিউ কত হয়েছে অর্থাৎ আমার আর্নিং কত হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার লিঙ্কে ইউএস থেকে ক্লিক এসেছে একত্রিশটা এবং অল ক্লিক অর্থাৎ সব কান্ট্রি মিলে আমার ক্লিক এসেছে চৌষট্টিটা তো আমাদের লিড কয়টা এসেছে এই লিডটাই কিন্তু মূলত সবচেয়ে মেন অর্থাৎ আমার লিড যত বেশি আসবে তত বেশি আমার আর্নিং হবে এই ক্যাম্পেনে আমার যতটা টার্গেট ছিল ততটা আমি তাদেরকে লিড দিয়ে দিয়েছি এবং ক্লায়েন্টও আমাকে সাথে সাথে ষোলো ডলার পেমেন্ট করে দিয়েছে তো লিড হচ্ছে মূলত আপনি যে লিঙ্কটা মার্কেটিং করবেন সেই লিঙ্কে একটা ফর্ম থাকবে ওই ফর্মটা যখন ইউএস কান্ট্রি বা আপনার ক্লায়েন্ট যে কান্ট্রি বলবে সেই কান্ট্রির কোনো লোক যদি আপনার ওই ফর্মটা ফিল করে তাহলে আপনার সাথে সাথে একটা লিড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি নয়টা লিড নিয়ে এসেছি এবং আমার ষোলো ডলার আর্নিং হয়ে গেছে তো এই সাইটটাতে প্রচুর পরিমাণের ইনকাম হয় আর দেখতেই পারলেন কাজটা কত পরিমাণের সহজ তো এখন ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে আর্নিংটা করবেন সেই আর্নিংটা আপনারা কোথায় থেকে দেখবেন এবং আপনারা আর্নিং করা টাকা কিভাবে উইথড্র দিবেন তো আপনাদের টার্গেটিং লিড আসার পর আপনার ক্লায়েন্ট যখন আপনাকে পেমেন্ট করে দিবে আপনার পেমেন্টটা কোথায় থেকে দেখবেন সেটা দেখার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আবার হোম সেকশনে ক্লিক করে দিবেন তো ড্যাশবোর্ডে ক্লিক পর একটু স্ক্রল করে এখানে দেখতে পারবেন ওয়ালেটস অপশন দেন ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন তো ওয়ালেট ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন আর্নিং ব্যালেন্স তো আমার ক্লায়েন্টের কাজটা কমপ্লিট করার সাথে সাথে ক্লায়েন্ট আমাকে কিন্তু ষোলো ডলার পেমেন্ট করে দিয়েছে কিভাবে আপনারা সেই টাকাটি খুব সহজে বিকাশের মাধ্যমে উইথড্র দিতে পারবেন মাত্র তিন ডলার হলে তো আমি এখানে ষোলো ডলার উইথড্র দিব তো এই টাকাটি উইথড্র দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন উইদ্রোস অপশন দেন এটার উপর ক্লিক করে দিবেন উইথড্রস অপশনে ক্লিক কর পর আবার একটু স্ক্রল করে নিচে আসবেন দেন আবার এখানে উপরে দেখতে পারবেন উইথড্র দেন আবার উইদ্রোর উপর ক্লিক করে দিবেন উইথড্র অপশনে ক্লিক করার পর দেন একটু করে নিচে আসবেন এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে খুব সহজে উইথড্র দেওয়ার জন্য সকল মেথড দেওয়া আছে আপনি যে কোনো কান্ট্রি থেকে কাজ করুন না কেন এই ওয়েবসাইট থেকে মাত্র তিন ডলার হলেই খুব সহজে উইথড্র দিতে পারবেন বাংলাদেশ থেকে কাজ করলে খুব সহজে বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র দিতে পারবেন তাছাড়া বাইরের দেশের যে কোনো কান্ট্রি থেকে কাজ করলে পেয়ার বা পেনের মাধ্যমে উইথড্র দিতে পারবেন এছাড়াও ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র দিতে পারবেন সো যেহেতু আমি বিকাশের মাধ্যমে উইথড্র দিব তার জন্য আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে দিচ্ছি বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করার পর দেন আবার একটু স্কুল করে নিচে আসবো তো এখানে উপরে দেখতে পারছেন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট তিন ডলার দেন একটু স্ক্রল করলে এখানে আপনারা ছোট্ট একটি ফর্ম পেয়ে যাবেন সো এই ফর্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এই ফর্মটা আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে তারপর ফিল আপ করতে হবে তো কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার জন্য ফার্স্ট এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে উইথড্র দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন দেন একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন অ্যামাউন্ট তো আপনি যত ডলার উইথড্র দিবেন তত অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন দেন একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন নোট একটি অপশন তো এই নোট অপশনে আমি লিখে দিয়েছি প্লিজ অ্যাকসেপ্ট মাই উইথড্রল রিকোয়েস্ট আপনারা যেকোনো কিছু লিখে দিতে পারেন তো নোট অপশনটা লেখার পর এখানে দেখতে পারবেন সাবমিট পেমেন্ট তো সাবমিট পেমেন্টে ক্লিক করার আগে আপনারা এই ফর্মটা একবার ভালোভাবে দেখে নিবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট পেমেন্টে ক্লিক করে দিবেন তো আমার সবকিছু ঠিক আছে তো এখন আমি এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে আমার টাকাটি ওঠানোর জন্য সাবমিট পেমেন্টের উপর ক্লিক করে দিচ্ছি তো সাবমিট পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে আমাদের উইথড্রো রিকোয়েস্ট এই মাত্র আমরা যে উইথড্রো রিকোয়েস্টটি পাঠিয়েছি সেই উইথড্রো রিকোয়েস্ট আমরা কোথায় থেকে দেখব সেটা দেখার জন্য এখান থেকে একটু স্কোর করে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট ষোলো ডলার এবং আমার এই ষোলো ডলার অ্যামাউন্টটি বর্তমান সময়ে পেন্ডিং এ আছে যেহেতু আমি মাত্র উইথড্র রিকোয়েস্টটি পাঠিয়েছি তার জন্য আমার অ্যামাউন্টটি পেন্ডিং এ আছে তো এখানে জন্য উইথড্র রিকোয়েস্ট কনফার্ম হতে সর্বোচ্চ সময় লাগে তিন ঘন্টা এখন আমি একটু ওয়েট করি দেখি আমাকে কখন পেমেন্ট করে তো ও মাই গড এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে উইথড্র দেওয়ার কিছুক্ষণ সময়ের মধ্যেই পেমেন্ট করেছে এক টাকা তো পেমেন্ট করেছে কারা এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ফিলান্সার উইথড্র তো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে আপনারা প্রতিদিন এত সহজ সহজ কাজ করলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে প্রতি মাসে ভালো একটি পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে কাজ করবেন কিভাবে টাকা ইনকাম করবেন কিভাবে সেই টাকা বলছি। এখানে শুধুমাত্র লিড চলে আসবে না আপনাকে প্রচুর পরিমাণে লিঙ্ক শেয়ার করতে হবে তাহলে আপনার লিড অনেক বেশি আসবে এবং আপনার আর্নিংটা অনেক বেশি হবে তো এই ভিডিওটা দেখার পরেও যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি এর উপরও আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সবচেয়ে বেস্ট একটা ভিডিও আপনাদেরকে দিতে পেরেছি তো এই ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে আমি আপনার কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি তো আজকে এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ